বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি ওয়ার্ডপ্রেস ফ্রি থিম কাস্টমাইজেশন করে কিভাবে নিউজপেপার সাইট তৈরি করা যায় তো সেই টিউটোরিয়াল তৈরি করতেছিলাম আজকে টিউটোরিয়ালের পর্ব ফোরে আছি তো আজকে আমরা দেখব কিভাবে ওই থিমটাকে আরেকটু সুন্দর করা যায় বা কাজ করা যায় অনেকাংশে আমরা কাস্টমাইজেশন করে ফেলেছিলাম আমরা আমাদের লোকাল হোস্টে এটাকে ইয়ে করেছিলাম ওই থিমটার নাম ছিল আমাদের কালার নিউজ একটা থিম যে ফ্রি পাওয়া যায় তো এই কালার নিউজ থিমটাকে আমরা এতটুকু করে রেখেছিলাম কিন্তু দেখা গেছে যে আমাদের এখানে দুইটা যেটা দুইটা সেকশন যেগুলো দেখা যাচ্ছে একটু সমস্যা তো এই সেকশনগুলো আমরা একটু ঠিক করে নিই আচ্ছা তো আমরা ডব্লিউপি অ্যাডমিনে ঢুকে গেলাম অ্যাডমিনে ঢুকলে অ্যাডমিন আর পাসওয়ার্ডটা দিয়ে আমরা এটাকে লগ করলাম আচ্ছা তখন আমরা কাস্টমাইজেশনের জন্য যাব উইজেটে অ্যাপিরিয়েন্স থেকে উইজেটে যাব তো আমাদের মূলত যে রাজনীতি আর খেলাধুলা হলো এইখানে আছে তো এই দুইটা সেকশনকে আমরা এই এইখানে নিয়ে আসি এই যে এই ফ্রন্ট পেজের এটাতে মনে হয় সবচেয়ে ভালো হয় হবে রাজনীতি আর এখান থেকে নিয়ে হলো খেলাধুলা এই দুইটা সেকশনে নিয়ে আসছি নিয়ে এসে এখন আমরা যদি আবার থিমটা ভিজিট করি তাহলে দেখতে পারবো যে দুইটা সেকশন নিচে নিচে হয়ে গেছে যে হ্যাঁ এখন আমাদের দুইটা সেকশনের স্টাইল আলাদা হয়ে গেছে আবার এই দুইটা সেকশনের স্টাইল আবার আলাদা সেম টু সেম হলো এই দুইটা সেকশন এই দুইটা সেকশন আচ্ছা তো আমরা পোস্ট করে রেখেছিলাম তো আমরা চাচ্ছি যে ক্যাটাগরি অনুসারে পোস্ট দিতে আমি সময় স্বল্পতার কারণে যে কাজটা করেছি সেটা হলো ছয়টা পোস্ট করেছি মূলত আমরা এইখানে পোস্টে গিয়ে অল পোস্টে যদি দেখি তাহলে আমরা ছয়টা পোস্ট করেছি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় এটা তো ডিফল্ট পোস্ট থাকে এই ছয়টা পোস্টে আমি প্রত্যেকটা ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছি মানে প্রত্যেকটা যে আমি ক্যাটাগরি করেছি এই যে এই মেনুটা তৈরি করেছি বেসিক্যালি এই মেনুটা তৈরি করা হয়েছে আমাদের এপিরিয়েন্স এই মেনু থেকে কিন্তু আমরা নর্মাল কোনো মেনু তৈরি করিনি আমরা এই যে এখানে আগে গিয়ে আমরা ক্যাটাগরি তৈরি করে নিয়েছিলাম ক্যাটাগরি তৈরি করেছি হলো পোস্টে গিয়ে ক্যাটাগরি এখান থেকে আমরা আমাদের সকল ক্যাটাগরিগুলো তৈরি করছি এখানে অ্যাড নিউ ক্যাটাগরি করে করে আমরা তৈরি ফেলছি দেন আমরা আসছি হলো এপিরিয়েন্স থেকে মেনুতে মেনুতে আসার পরে আমাদের যেটা হচ্ছে সেটা হলো ক্যাটাগরিতে যাব ক্যাটাগরিতে যাওয়ার পরে অল ক্যাটাগরি দেখার পরে আমরা এখানে সকল ক্যাটাগরি পাবো সিলেক্ট অল ক্যাটাগরি অ্যাড নিউ করলে আমরা এদের এখানে হোম পেজে শো করবে আচ্ছা এর আগে আমাদের একটা মেনু ক্রিয়েট করে নিতে হবে মেন মেনু নামে তারপরে আমরা একটা প্রাইমারি মেনুতে সিলেক্ট করে দেবো আচ্ছা যাই হোক এ হলো আমাদের এই মেনু সেকশনের কাজ তো আমাদের যেটা করতে হবে যে প্রত্যেকটা সেকশন তার এই যে যেরকম এই যে রাজনীতি বিনোদন এখানে আমাদের দেখা গেছে যে এগুলো সব ফোর জিরো ফোর পেজ দেখাচ্ছে ঠিক আছে তো সেজন্য আমি আমার ফার্স্ট থিমটাতে আমি আপনাদের দেখাইছিলাম যে এটার এই যে কাজটা করতে হয় সেটা হলো পার্মা লিঙ্কে গিয়ে পার্মা লিঙ্কটা একটু চেঞ্জ করে নেবেন আমি পোস্ট নেম হবে পার্মা লিঙ্কটা তাহলে এখন আর ই দেখাবে না আর কি ভুল দেখাবে না কিন্তু একটু সমস্যা আছে সেক্ষেত্রে যারা নতুন ওয়ার্ড পেসে ইনস্টল দিয়েছেন উইন্ডোজ দেওয়ার পরে বিসিতে বা আগে ছিল তারপরে বা নতুন করে যারা ইয়ে দিবেন সেক্ষেত্রে আমাদের ওয়ার্ম সার্ভার যেটা ইনস্টল দেওয়া আছে সেই ওয়াম সার্ভারে একটু সমস্যা আছে সেটা হলো আমাদের অ্যাপারসি থেকে রিরাইট মডিউলটাকে ঠিক করতে হবে তো অ্যাপাচি থেকে রিরাইট মডিউলটা কীভাবে ঠিক করতে হয় কারণ এটাতে আবার লিঙ্কের সমস্যা হয় বাংলা বোঝা যায় না সমস্যা হয় তো সেই জন্যে আমাদের এই কাজটা করতে হবে আর কি তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমরা নতুন যেহেতু ওয়াম সার্ভারটা ইনস্টল দিচ্ছি সেক্ষেত্রে আমাদের রাইট বাটন ক্লিক করে আমরা এটার লেফট বাটনে ক্লিক করব সরি লেফট বাটনের ক্লিক করে আমরা চলে যাবো অ্যাপাচি থেকে অ্যাপাচিতে তো অ্যাপাচিতে যাওয়ার পরে অ্যাপাচি থেকে রিডাইট মডিউলে যাব রিডাইট মডিউলে এখানে দেখব আমরা আস্তে আস্তে যখন নিচে যাব তখন অ্যাপাচি থেকে আমরা এখানে রিডাইট মডিউল পাব অ্যাপাচি মডিউল থেকে এখন রিডাইট মডিউলে যাব অ্যাপাচি রিডাইট মডিউল এই যে আমাদের রিডাইট মডিউলটা প্যাপাসি এই রিডাইট মডিউলটা যখন আপনি সিলেক্ট করে দিবেন তখন এটা রিস্টার্ট নেবে বা আবার পুনরায় রিস্টার্ট নিবে তখন আমরা এটাকে আবার একটা রিলোড দেবো রিলোড দেওয়ার পর এখন যদি আমরা প্রত্যেকটা লিঙ্ক দেখতে চাই তাহলে আমরা লিঙ্কে যাবো দেখবো যে আমাদের এখানে এখন আর ফোর জিরো ফোর পেজ দেখাচ্ছে না কারণ আমাদের এই ক্যাটাগরির আন্ডারে কোনো পোস্ট নাই আমাদের সব পোস্ট হলো এখানে এগুলা জাস্ট আমরা কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিই নাই যার কারণে এগুলা সব ক্যাটাগরিতেই শো করছে ঠিক আছে এখন আমরা কিভাবে ক্যাটাগরি অনুসারে করতে পারি যা এই একটা পোস্ট এই ক্যাটাগরিতে শ্যু করবে যেমন আমরা একটা পোস্ট শো করতে পারি যে কোনো একটা পোস্ট আর যে আমি তো যেহেতু ডেমো কন্টেন্ট দিয়ে দিছি সেহেতু এখানে কোন ক্যাটাগরি কোন পোস্ট এটা বোঝা খুবই মুশকিল যাই হোক তাহলে সেক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় যেটা করব একটা পোস্ট করব ওই একটা পোস্টে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবো ওই ক্যাটাগরিতে শো করবে দেন আমরা একটা ট্রাই করছি দেখে প্রথম অবস্থায় পোস্ট অ্যাড নিউতে যাবো অ্যার থেকে আমরা একটা ড্যামো পোস্ট করবো সেক্ষেত্রে আমার একটা ব্লগ আমি বিজিবি ব্লগ থেকে নিয়ে নিই আমাদের আমার একটা আমাদের একটা নতুন একটা ব্লগ আমরা স্টার্ট করতে যাচ্ছি প্রযুক্তি রিলেটেড সকল তথ্য বা সকল টিপস এখানে থাকবে সকল টিউটোরিয়াল পাবেন ভিডিও অডিও দুইটাই আছে আমার টিউটোরিয়ালগুলো এখানে পাবেন সবাই ইচ্ছে করলে ভিজিট করতে পারেন বিজিবিটাকে আচ্ছা সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা এই পোস্ট নিলাম বিজ্ঞান ও প্রযুক্তি থেকে এই নিয়ে আমরা একটু করলাম এটা হলো এই পোস্টটা করব আমরা বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগে আচ্ছা যাই হোক আমি এখান থেকে ছোট্ট একটু নিয়ে হেডলাইনের হেডলাইন করে দিলাম আর যেকোনো একটা পিকচার আপাতত সিলেক্ট করে দিলাম আচ্ছা আমাদের এই পিকচারটা দিয়ে দিলাম আচ্ছা তো আমরা আমরা এই পোস্টটাকে পাবলিশড করলাম কিন্তু এর আগে আমাদের যেটা করতে হবে সেটা বিজ্ঞান ও প্রযুক্তি সিলেক্ট করে দিতে হবে এই যে এখানে বিজ্ঞান ও প্রযুক্তিটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে আমরা আবার দ্যাট পাবলিশ করব করার পরে আমরা একটু রিলোড দেব রিলোড দিয়ে দেখব যে কোনো জায়গায় কোনো পরিবর্তন আসে নাই দেখছে বিজ্ঞান ও প্রযুক্তি এই এটা যে আমাদের সম্প্রতি মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়া এই এরকম টাইপের যেটা আছে সবগুলোতে চলে আসছে দেখা যে সবগুলোতে চলে আসছে এখন আমাদের একটা ডিফাইন করে দিতে হবে যে সবগুলোতে না শুধুমাত্র আসবে হলো বিজ্ঞান ও প্রযুক্তি নামে যে জায়গাটা আমাদের এই এই জায়গাটাই শুধু এই পোস্টটা চলে আসবে তাহলে আমরা কিভাবে করতে পারি তাহলে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এপিরিয়েন্সে যে আমাদের উইজেটে যেতে হবে উইজেটে যাওয়ার পরে আমরা উইজেট থেকে এইখানে খেলাধুলা এই যে বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের এই সেকশনটা আছে এই সেকশনের এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যখন পাবলিশ করব তার মানে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা একটা পোস্ট করেছি যদি আমাদের একটা পোস্ট শো করে তার মানে হলো ক্যাটাগরি অনুসারে পোস্টগুলো শো করছে তাই না এই যে হলো আমাদের এটা হলো বিজ্ঞান ও প্রযুক্তির আচ্ছা সেটা হলো শো ক্যাটাগরি থেকে পোস্ট হবে এই যে শো লেটেস্ট পোস্ট থেকে না শো পোস্ট ফরম ক্যাটাগরি ক্যাটাগরি থেকে শোগুলো পোস্টগুলো শো হবে তখন আমরা দেখতে পারবো যে এখানে শুধুমাত্র একটা পোস্ট আছে এটা হলো অন্য আরেকটা পোস্ট এখানে শুধুমাত্র একটা পোস্ট আছে আমাদের এই সেকশানটাতে কারণ হলো আমাদের একটা পোস্টই আছে এই ক্যাটাগরি অনুসারে সেক্ষেত্রে আপনারা সবাই ক্যাটাগরি এভাবে সিলেক্ট করে নেবেন তার দেন কাজটা সুন্দরভাবে করতে পারবেন আমরা নেক্সটে যাই নেক্সটে বলতে আমার লগো সেট করতে হবে এভরিথিং মানে যে কোনো একটা লগো আমি সেট করে দিচ্ছি আর আমাদের এই যে ডিসক্রিপশানটাকে বাদ দিতে হবে তার মানে আমাদের লগো সেট করতে হবে আর ডিসক্রিপশান বাদ দিতে হবে এখানে একটা সুন্দর অ্যাড দিতে হবে আর আমরা যেটা করতে পারি উইকেটে যেটা করা যায় সেটা হলে লেটেস্ট কিছু নিউজ যেটা পোস্টগুলো থাকে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি ঠিক আছে তো আমরা এগুলো কিভাবে করবো দেখি আবার যে আমাদের পুটারে যেগুলো আছে যে আমরা যে থিম থেকে নিয়েছি পাওয়ার বাই ওয়ার্ড পেস আমরা নিয়েছিল কালার নিউজ থেকে এগুলো আমাদের থাকবে না এগুলো আমাদের চেঞ্জ করতে হবে আমরা যাই চেঞ্জ করি প্রথমত আমরা যাব এখান থেকে কাস্টমাইজে এই পিরিয়েন্স থেকে সরাসরি কাস্টমাইজেশনে চলে যাব কাস্টমাইজেশনে যাওয়ার পরে আমরা এখানে তার একটা ভিউ দেখতে পারবো আর এই পাশে আমরা তার কাজগুলা মানে কিভাবে করব সাইট লাইব্রেরিজ বলতে আমরা এখানে এই যে আমাদের এখানে যে জাস্ট অ্যানাদার ওয়ার্ড সাইট এটাকে আমরা ডিলিট করে দেব সাইট আইকন নামে একটা আইকন দিতে হবে সেটা হচ্ছে পাঁচশো বারো পিক্সেল ইয়ে হবে পাঁচশো বারো পিক্সেলের মতো দিতে হবে আর কি সাইট আইকন তো সাইট আইকন আমরা সিম্পলি আপনারা নিউজ পেপার যখন তৈরি করবেন নিউজপেপার পেপারে একটা আইকন রাখবেন যেটা আপনারা ইউজ করতে পারবেন আমি সিম্পলি যে কোনো আইকনে ইউজ করছি আর কি তো এটাকে ক্রপ করে আমরা আমাদের ইউজ করলাম এই আইকনটা শো করবে হলো আমাদের এই যে আইকন নামে যে অপশনটা আছে আমাদের শো করবে ঠিক আছে তো আমরা এই আইকনটাকে সিলেক্ট করে সেভেন পাবলিশ করে আমরা অন্য সেকশনে চলে যাবো এখানে কালার কম্বিনেশন আপনি কালার কম্বিনেশন করতে পারবেন আপনি নিজের কালার সেট করতে পারবেন কালারকে কাস্টমাইজেশন বা পরিবর্তন করতে পারবেন আর কি তো ইচ্ছা করলে এখান থেকে কালারটা আপনারা একটু চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে আমি চেঞ্জ করে দেখছি ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা নিয়ে যদি আমরা দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার একটু ব্রাইটফুল হয়ে গেছে একটু ঘাড়ো হয়ে যাচ্ছে আর আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে ঠিক আছে আচ্ছা দেখছি তারপরে অপশন করবো হ্যাডার ইমেজ আচ্ছা হ্যাডার ইমেজ বলতে হ্যাডারে আমরা যে ইমেজটা ইউজ করব কারেন্ট হ্যাডার হ্যাডারে আপনারা ইচ্ছা করলে একটা ব্যানার টাইপের ইমেজ ইউজ করতে পারেন যেটা এখানে আমি দেখাই দিচ্ছি যে কোনো একটা বড় ইমেজ সিলেক্ট করে দিই সেখান থেকে একটা একটা সেকশন নিয়ে নেবে তো আমরা চাচ্ছি যে এতটুকু আপাতত ক্রপ করে এই সেকশনটা হয়ে যাক তো ক্রপ করার পরে আমরা দেখতে পারবো যে এটার একটা ওভারভিউ এখানে আমরা দেখতে পারবো ঠিক আছে হ্যাডার ইমেজ বলতে এই যে আমাদের হ্যাডারের উপরে যে একটা সেকশন আছে এখানে আমরা ইচ্ছে করলে একটা ইমেজ ইউজ করতে পারবো যে ইমেজটা হ্যাডার ইমেজ নামে পরিচিত বা হ্যাডার ইমেজ বলে তো আমরা দেন এটা আমাদের নিউজ পেপারে খুব দরকার না এবং লাগবে না আমি বললেই চলে হ্যাঁ তো আমরা এটাকে করে দেই এইটা থাকলে নিউজ পেপারটা বিশ্রী দেখা যাবে আচ্ছা তারপরে যেমন হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড কিছু ইমেজ দেওয়া যায় যেখানে আপনার এই ইমেজটা এখন দেওয়া আছে আপাতত সেক্ষেত্রে আমরা যে কোনো ইমেজ আপাতত দিতে পারি সেক্ষেত্রে এখানে আপনি ধরেন একটা ইমেজ সিলেক্ট করে দেবেন এখন ডিফল্টটা আছে চেঞ্জ ইমেজ যদি করতে চান এখান থেকে ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ আপনারা ডাউনলোড করবেন করে ভালো একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিয়ে দিবেন যাতে দেখতে যাতে সুন্দর দেখায় ঠিক আছে আচ্ছা আমরা যা চলে যাচ্ছি তারপর তারপর মেনু অপশনটা আমরা সাজিয়ে ফেলেছি যে মেনু অপশনটা কীভাবে করবো তারপরে উইকেটে যাইটা আমরা গিয়ে উইজেটকে সাজায় ফেলেছি যেটা উইজেটকে আমরা এই এই সেকশনটাই টোটালটা তৈরি করা হয়েছে মূলত উইজেট উইজেট দিয়ে কারণ এই থিমটায় মিক্স বেসিক্যালি উইজের উইজেটের উপর ডিপেন্ড করেই করা হয়েছে এবং আমার কাছে সেটিংস অপশনগুলো খুব সহজ মনে হলো যার কারণে যা যার দেন আপনাদের এটা আমি শেয়ার করলাম আর কি সাইড ফ্রন্ট এখানে আছে তারপরে আছে হেডার অপশন আচ্ছা হেডার অপশনে যাইলে আপনি যেটা যেটা পাবেন হেডার লগো দেন এই হেডার লগোটাকে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন একটা লগো তো আমরা একটা লগো নিয়ে আসি যে কোনো লগো একটা একটা আছে ধরেন এই আমি দিয়ে দিচ্ছি আর কি তো এই লগোটা আমরা এখানে দেখতে ওভারভিউ দেখাচ্ছে না সেফ চেঞ্জেস দেন সেফ চেঞ্জেস দিয়ে আমরা এখানে একটা রিলোড দেই আচ্ছা সেক্ষেত্রে আরেক কিছু কাজ আছে যেটা করতে হবে হেডার অনলি আমাদের দেখাতে হবে কি logo তারপরে যাতে আমাদের পিকচারটা না আসে আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের লগো শো করেছে কিন্তু লগোটা অনেক বড় করে শো করেছে আর লগোটা সাদা হওয়ার কারণে এটা ভিতরে ব্যাকগ্রাউন্ড কিছু দেখা যাচ্ছে তাহলে আমরা এটা একটু চেঞ্জ করে অন্য একটা লগো দেই যাতে বুঝতে পারি যে এটা লগো আচ্ছা সেই ক্ষেত্রে এখান থেকে আচ্ছা এটা এই লগোটাই আমি সিলেক্ট করলাম এবং এটাকে দিয়ে দিলাম আচ্ছা এটাকে এত বড় দেখাচ্ছে আপনি এই লগোটাকে সাইজ করে নেবেন ঠিক আছে এই লগোটাকে দিয়ে এই লগোটা এখানে অ্যাড রুলস করে ওয়েট দিয়ে দেবেন হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট করা আছে ওয়েট হলো পঞ্চাশ পিক্সেল আচ্ছা আমি দুশো পঞ্চাশ পিকজন ইয়ে করে দিলাম আপনার উইট করে দিলাম এই লগর উইট দুশো পঞ্চাশ আর একটু বাড়ানো যায় হ্যাঁ এরকম করে দিতে পারেন এটা হলো আমার কোম্পানির লগো সরি এটা হলো আমার নিউজ পেপারের লগো জাস্ট এরকম টাইপের লগোই তো আপনাদের থাকবে তো এই লগোগুলো আপনারা এভাবেই ইউজ করতে পারবেন আচ্ছা এই এই এইটাকে আপনি কপি রুল ডিক্লারেশন করে আমাদের এখানে পাবলিশ করে দিয়ে আমরা যেখানে বেসিক্যালি এখানেও সিএসএস ইউজ করা যায় আমরা এর যে কোডটা কপি করেছি সেই কোডটাকে আমরা এখান থেকে এডিটরে যাব এডিটরে গিয়ে আমরা দেখবো যে এখানে স্টাইল সিএসএস নামে একটা সিএসএস আছে এই যে সবার শেষে এখানে আমরা কন্ট্রোল বি করে এটাকে দিয়ে দেবো দিয়ে হ্যাঁ এই তো আমাদের লগোটা কাজ করেছে আচ্ছা যাই হোক আমরা আবার কাস্টমাইজেশনে চলে যাই আমাদের আরেকটা সেকশন আছে যে সেকশনটার কাজ হলো যে এইখানে আমাদের একটা সেকশন আছে যেটাতে অ্যাড হিসেবে কাজ করে যখন আপনি নিউজ পেপার পপুলারিটি পাবে তখন আপনার দেখবেন অনেক অ্যাড আসবে যেখানে এই এই এখানে অ্যাড দেওয়ার জন্য আপনার আর স্পন্সর যে দিবে তাদের ওই কোম্পানি থেকে আপনারা ভালো বা যে কোম্পানিগুলো অ্যাড দিবে ও কোম্পানিগুলো থেকে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় তো সেজন্য এখানে কিভাবে আপনি অ্যাড সেট করতে পারেন এটাও আমি দেখাবো আজকে আচ্ছা তারপরে আছে হলো হেডার ইমেজ আচ্ছা হেডার ইমেজ চলে গেল আমরা হেডার ইমেজে কাজ করেছি আছে হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ তো সরি আমরা আমরা মনে হয় হেডার অপশনে ছিলাম আচ্ছা হেডার ইমেজ পজিশন আচ্ছা এই ইমেজ পজিশন আমাদের লাগবে না শো ইমেজ আই শো হোম ইমেজ আইকন এখানে আমরা যেটা করতে পারি হোমের একটা আইকন শো করাইতে পারি সেটা হলো হোম লেখাটা থাকবে না দেন একটা আইকন আচ্ছা সেক্ষেত্রে আবার হোমটা বাদ দেওয়া যায় ফাইনালি আপনি যা করতে চান আর কি সেক্ষেত্রে হোম লেখাটাকে বাদ দিয়ে শুধু আইকনটা রেখে দিলেন দেখেছে আইকনটা অনেক সুন্দর লাগছে আচ্ছা যাই হোক আমরা পরে কিভাবে হোমটা বাদ দেওয়া যায় ওটা দেখবো এখন আপাতত শো ডেট আমরা ইচ্ছা করলে ডেটকে শো করতে পারি শো ডেট এখানে ডেটটা কোথায় শো করবে আমাদের একটু দেখার বিষয় আচ্ছা আচ্ছা এটা আমরা আপাতত অপশনটা বাদ দিই শুধ ডেটটা কোথায় শুরু করছি হ্যাড আর অপশানেই শো ডেটটা শো করার কথা আচ্ছা তারপর হচ্ছে সার্চ আইকন নামে একটা আইকন দেওয়া যায় সেই সার্চ আইকনটা আমাদের দরকার সেই সার্চ আইকনটা আমরা দিয়ে দিলাম এটা হলো আমাদের মেনুর পাশেই আসার কথা হ্যাঁ এই যে আমাদের মেনুর পাশেই এখানে সার্চ আইকনটা চলে আসছে আচ্ছা পাবলিশ করে দেবো এটাকে তারপরে হলো র্যান্ডম পোস্ট র্যান্ডম পোস্ট দরকার নাই ব্রেকিং নিউজের আমাদের একটা ব্রেকিং নিউজের একটা ইভেন্ট থাকা মোস্ট ইম্পর্টেন্ট কারণ ব্রেকিং নিউজটা আমাদের খুবই দরকার এই যে ব্রেকিং এর এরকম একটা চলে আসবে যখন আপনার কোনো ব্রেকিং নিউজ দিতে চান আপনার ইয়েতে তখন এই অপশনটাকে অ্যাড করতে হবে আচ্ছা তারপর সে স্টিকি মেনু আপনি ইচ্ছে করলে স্টিকি মেনু অ্যাড করতে পারবেন আচ্ছা স্টিকি মেনুটা আমরা পরে দেখি আপাতত এ পর্যন্তই থাক তারপরে আমরা সেভেজ দিব সেভেজ দিয়ে আমাদের এখানে আরো আরও অনেক অপশন আছে এডিশনাল অপশন আছে যেমন ইমেজ লাইট ইমেজ লাইট বক্স আছে আর অনেক কিছু আছে যেমন ক্যাটাগরি অপশানস আছে আচ্ছা সেক্ষেত্রে আমাদের মোটামুটি সাজানোর মধ্যে এগুলা সাজিয়ে আমরা একটা সুন্দর নিউজ সাইট তৈরি করতে পারবো আর কি তো এরপরে আমরা পরের টিউটোরিয়াল দেখব কিভাবে এখানে একটা অ্যাড দেওয়া যায় অ্যাড সিলেক্ট করা যায় বা আমাদের এই সেকশন গুলাতে কিভাবে আমরা একটা অ্যাড সিলেক্ট করতে পারি সেই সেটা দেখাবো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ